वेलकम स्टूडेंट বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আই এম প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। tan স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার বিটা হলে প্রমাণ করো cos 2 বিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 cos আলফা। তো প্রথমে যেটি দেওয়া আছে সেটি আগে লিখি। tan স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। আমরা দুদিকেই প্রথমে এক করে যোগ করছি, তাহলে কত পাবো? 1 প্লাস tan স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 2 প্লাস 2 tan স্কয়ার বিটা। আবার আমরা দুদিক থেকে এক বিয়োগ করছি, তাহলে কত পাবো? 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু কত পাবো? মাইনাস 2 ট্যান স্কোয়ার বিটা। এটাকে যদি আমরা এক নম্বর দিই আর এটাকে যদি আমরা দু নম্বর দিই, তাহলে এক এবং দুই থেকে পাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 2 ট্যান স্কোয়ার বিটা বাই 2 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা। দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে কি? কস 2 আলফা ইজ ইকুয়াল টু, এদিক থেকে দেখো পাচ্ছি মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, অর মাইনাস কস 2 আলফা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার বিটা মানে কি লেখা যায়? সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা ইনটু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা মানে সেক স্কোয়ার বিটা, ওপরে উঠলে কি হবে? কস স্কোয়ার বিটা, তাহলে ক্যান্সেল, তাহলে সাইন স্কোয়ার বিটা। বোথ সাইডে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে মাইনাস 2 কস 2 আলফা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার বিটা। 2 সাইন স্কোয়ার বিটা মানে কি লেখা যায়? 1 মাইনাস কস 2 বিটা। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কস 2 বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এদিকে গেল প্লাস 2 কস 2 আলফা, তাহলে কস 2 বিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 কস আলফা। এটা হয়ে গেল, এটাই তোমার প্রমাণ করতে চেয়েছিল, তাহলে হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।